দিব। তোমাদের স্কুল ব্যাগটা আমি গুছিয়ে রাখছি মা, সময় হলে একটু পরে চলে যাবা। দেখছো মা, নেকামি করবি না। আর বুঝেছি। আর দিমু, কিস আস্তে আস্তে ব্যথা পাবো তো। চলো আমি তোমাদের রেডি করে দিই, আসো। বাবা কই যাও? আম্মা, বিমু আর শোভাকে স্কুলে নিয়ে যাইতেছি। জানিনি তো দুইজনে কি দুষ্টামি করে, রাস্তায় বাড়ি গাড়ি টাড়ি থাকে, বুঝিনি। ঠিক আছে যাও যাও মা, তোমার সংসারে যত কাম আছে আমি করে দিতেছি, যাও। আচ্ছা আম্মা। দেখে হাতটা জোরে গেল, এখন মনে হয় মইরা যাই শান্তি পাবো। দেখলে পরা কেউ কবো না যে ওই দূর আর সৎ পোলাপান। বৌমা মইরা যাওয়ার পরে আবার যে নতুন একটা বৌমা আমার ঘরে ফিরা পামু, এটা কোনদিন কল্পনাই করতে পারিনি। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার বৌমার সুখী করো। যাক, সংসারে কামটি হারে নি। ভাই কত হইছে? দশ টাকা দেন। আচ্ছা এই যে টাকা। শুভা চল তো আসি। ভাই ভাবি, হ্যাঁ একটা কথা বলেন। ভাবি, এই গ্রামে আপনার মতন আমি কোনো মানুষ দেখি না। আপনি সৎ ফুলাফানের লেগে যেখানে করেন, আসলে আপনি আমাদের এলাকার একটা বড় মুখ, আপনার সালাম করতে ইচ্ছা করে। আরে ভাই, এত গর্ব করতে হবো না, ওরা তো আমারই সন্তান। আচ্ছা আমি যাই, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা আয়েন, সময় পেলে আয়েন তো। রাত্রে মনে হয় তোমার ঘুম হয় নাই, স্কুল ছুটি হয়তো অনেক দেরি, তুমি এখন বাসায় যে ঘুমাইছে পরে আইসো। না না চাচা, কোনো সমস্যা নাই, আমার বাচ্চা দুইটার এইভাবে একা রেখে যাইতে আমার একটু ভয় ভয় লাগে, আমি একটু পরে যামুনি একবার ওদের নিয়ে। স্কুল ছুটি হইতে তো অনেক সময় লাগবে মা, তুমি না হয় একটু ঘুমাইছে পরে আইসো। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আমি আধা ঘন্টা পরে আইসা ওদের নিয়ে যামুনি। আপনি একটু দেখেন চাচা। তোমার মতো আদর্শ বৌমা নাই। আচ্ছা চাচা আমি যাই। আচ্ছা আচ্ছা বাবা। কত বছর ধরে এই স্কুলে চাকরি করি করতে, কিন্তু এর মতো মা আর দেখি নাই। আল্লাহ সুখী রাখুক।
থাকছি গাড়িটা দূর ভাল লাগতেছে না একটা জিনিস এক জায়গায় থাকলে আর খুঁজে পাওয়া যায় না কই রাখলাম মুন্নি কি হইছে বলো অত সুযোগ দেখছো তুমি যে কি বলো না বাবা আমি আমার ডাইরি খুঁজে পাইতেছি না আর তোমার টস টস মা দেখছি নাকি না অত সুযোগ দেখতেছি না কোনো যে থুইলাম আপা এই যে আপনার চশমা আর এই যে তোমার ডাইরি মুন্নি শুন তুই বাড়ির মায়া তুই বাড়ি সব কিছু খোঁজ খবর রাখবি তা কি করস তো জিনিস তুই হারে আলাস আর বৌমা খুঁজে না দেয় তোমার ডাইরিটা পড়ার টেবিলের নিচে পড়া ছিল আমি দেখে নিয়ে আসলাম হ বুঝি বুঝি সবই বুঝি সবার কাছে ভালো স্বাস্থ্যে সবার সব জিনিস খুঁজাই না দেও না মুন্নি শুন এটা তো কথা হইলো না বুঝছস কি বৌমা তো জিনিস খুঁজে না দিল ভালো করে কথা বলবি না বলে ঝগড়া করস তাই না যা দেখো যা চিন্তা করতে হয় না 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 বা কি বলেন আমি এই বাড়ির বউ আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না তা জানি বৌমা কোথায় যাইতেছিলেন জান আব্বা আচ্ছা যাই বৌমা কি ব্যাপার অথই তোমার চোখে পানি কই না তো আমি তো দেখতেছি তোমার চোখে পানি আচ্ছা বলো তো কি হয়েছে তোমার কষ্টে কি মানুষের চোখে পানি আসে সুখে পানি আসে না তা অবশ্য ঠিক বলছ মানুষের সুখেও পানি আসে কিন্তু তোমার সুখটা কি আমি জানতে পারি এটা আমার না জানার কি আছে আমার যে সুখী আর কেউ আছে বলো এই যে আমি এত ভালো শ্বশুর শাশুড়ি স্বামী মেয়ে এগুলো পাইছি এগুলো নিয়ে আমি অনেক সুখে আছি সবাই আমার দেখতে পারে ভালোবাসে শুধু বিমু মেয়েটা ছাড়া ও বিমু কথা শুনে না কেন কথা শুনে বাচ্চা তো আমি বুঝতে পারছি আর শোনো তো আমরা সবাই যেহেতু তোমার কাজে প্রশংসা করি বা তোমার আদর স্নেহ মায়া মতো সবার মধ্যেই আছে আমার এটা বিশ্বাস একদিন বিমু তোমার আদর স্নেহ মায়া ভালোবাসাতে ঠিক হয়ে যাবে ওইটা নিয়ে তুমি কোনো প্রকার টেনশন করো না হ্যাঁ আমিও তো চাই যে ওরা অনেক ভালোবাসি বুঝবে ছোট বাচ্চা তো সেটাই এখন অনেক ছোট না বিষয়টা তো বুঝে না এভাবে ঠিক হয়ে যাবে টেনশন করো না ছোট মেয়েটা খুব পাতনা খুব ভালোবাসে আমাকে আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে যাবো আচ্ছা ঠিক আছে যাও দেখে শুনে যাই আচ্ছা ঠিক আছে ভালো থাকে হ্যাঁ তোমার মাথায় যে জট তুমি যদি তেল না দাও তাহলে মনে হয় তোমার মাথায় অনেক জট হবে সংসারের কাজকর্ম কে আর করবো কি করবো গো এগুলাই তো আমার সব বিমু এক কাজ করো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো শোনো মিনি তুমি যাও হাত মুখ দিয়ে পুরো আসবো প্রাইভেট মাস্টার কিন্তু আসবো যাও শোনো তোমার কাপ বলে খালি ইন্দুরে গাড়ি এই যে ইন্দুরে বৃষ্টি হয়েছে যাক ভালো হয়েছে কিন্তু সাবধান প্লাবনের থেকে দূরে রাখবা আরে পাগল আমি কি বোকা নাকি আমি সাবধানে রাখবো আর দেখো না একটা কাপড় ভালো নাই জায়গায় জায়গায় এন্দুর কাটে জোর জোরা করে হালাইছি এক কাম করো তোমার মুখ তো হোক না না তেমন কিছু না যাক তোমার খিদা লাগছে আমি বুঝছি আপনি দেখায় না আমি বিষটা সারা রাখি আর দুই আহি ভালো শুনো এই বিষ কেন শরীর লাগলে বা কেউ যদি হঠাৎ করে মুখে গেলে কিন্তু মরে যাবো না আমি জানি গো জানি আমি সাবধানে রাখবো আমার কি আক্ষেপ নাই যে বাড়ি গিলো পোড়া পান আছে কি হাত মুখ দিলাম না ভাত মুখ দেয় যাও তুমি ভাত আচ্ছা যাও তুমি হাত মুখ দিয়া হো আমি সারা হাত দিয়ে দাও তো বাদ বাদ আসি বৃষ্টির যত্ন হলো তুমি নাতি পুতি আবার শূন্য হলে হাত দেয়
বিমু কই গেল বিমু এদিকে আসো তো মা তোরা আমার মেয়ে কে বলছে আমার সৎ মেয়ে তোরা আমার মেয়ে